প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তীব্র গরমের পর হঠাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। চারদিকে প্রচন্ড বাতাস বইছে। দেখতে পাচ্ছেন আজ সারাটা দিন কিন্তু প্রচন্ড পরিমাণে গরম গেল। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তো বৃষ্টির প্রভাবও হালকা, কিন্তু বৃষ্টিপাত হয়েছে অনেক দিকে। এইসব বাতাসে কিন্তু ধুলাবালি উড়ায়, রাস্তাঘাটে বিভিন্ন ধুলাবালিগুলো ওড়ে, খুব ভালো লাগে। বিশেষ করে গ্রাম্য দৃশ্যগুলোর মধ্যে যে ছেলেমেয়েরা উড়ায় এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, চারদিকে বাতাস বইছে। এই বৃষ্টিপাতে কিন্তু নদ নদী পানিগুলো বৃদ্ধি পায়, বিশেষ করে পটুয়া, ঘাগর, তিস্তা সহ সব নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। তো এরই পর্যন্ত যদি বৃষ্টিপাত পড়ে তো আরও কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে গাইবান্ধা জেলায়। ইতিমধ্যে তিস্তার পানি কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি রয়েছে, তার জন্য